হ্যালো বন্ধুরা, রূপলি পর্দার জগতের সবাইকে স্বাগত। আজ আমরা ব্লেড অফ দ্য ইমর্টাল নামে একটি জাপানি সামুরাই অ্যাকশন মুভি নিয়ে কথা বলবো। মুভিটি একই নামের একটি মাঙ্গা সিরিজ থেকে গৃহীত হয়েছে, যেটি মানজি নামের একটি অমর সামুরাইকে কেন্দ্র করে, যাকে একটি অল্পবয়সী অনাথ মেয়ে ঋণ তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য ভাড়া করেছিল। মুভিটি শুরু হয় মানজিকে দিয়ে, একজন দক্ষ সামুরাই যে তার পাগলি বোন মাচির সাথে কোথাও যাচ্ছে, যার স্বামীকে মানজি কিছুদিন আগেই হত্যা করেছে। যখন সে একটি নদী থেকে জল পান করছিল, তখন একজন রহস্যময় বৃদ্ধা মহিলা উপস্থিত হন। মাচির স্বামী সহ এত লোককে হত্যা করার জন্য তার অনুশোচনা হয় কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। মাচি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, যার ফলে মানজি বুড়ির সাথে তার কথোপকথন বন্ধ করে দেয় এবং বোনকে খুঁজে পায়। তাকে একদল ভাড়া করা গুন্ডা বন্দি করেছে, যারা মানজিকে মেরে ফেলতে চায়। মাচিকে মারাত্মকভাবে আহত করে দলটি। এরপর মানজি পুরো দলকে ধ্বংস করে দেয়। সে ভয়ানকভাবে আহত হয়, একটি হাত সে হারায় এবং তার বোনের পাশেই মারা যাবে বলে মনে করে। রহস্যময় বৃদ্ধা মহিলার আবার আবির্ভাব হয়, নিজেকে ইয়াবিকুনি হিসেবে পরিচয় করিয়ে দেয়। তার জীবন শেষ করার জন্য মানজির অনুরোধ সত্ত্বেও সে তার শরীরে পবিত্র রক্তের কীট প্রবেশ করিয়ে দেয়, যা তার ক্ষতগুলির চিকিৎসা করে, এমনকি তার হাত পুনরায় সংযুক্ত করে দেয় এবং তাকে বয়সহীন এবং অমর করে দেয়। বছর পর আনৎসু কাগিহিসের নেতৃত্বে একদল দক্ষ তরোয়ালধারী, যারা ইটোরিও নামে পরিচিত, দেশের প্রতিটি ডোজো বা মার্শাল আর্ট একাডেমি জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। ইটোরিওর প্রস্তাব প্রত্যাখ্যান করলে ডোজো সদস্যদের হত্যা করা হবে বলে তারা ঠিক করে। কাগিহিসা সহজে মাস্টার আশানোকে দ্রুত দণ্ডে পরাজিত করে এবং তার স্ত্রীকে অপহরণ করে, কিন্তু তার দলের লোকদের সে সতর্ক করে যে আশানোর মেয়ে ঋণকে তারা যেন স্পর্শ না করে, যে কেবল একটি অল্প বয়সী মেয়ে। ঋণ তার পরিবারের এই ভয়াবহ অবস্থা সত্ত্বেও তলোয়ার চালানো শিখতে আগ্রহী হয়। চরম শোকে ঋণ তার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার শপথ করে। ইয়াবিকুনি তার বাবার কবরে তার সামনে উপস্থিত হয় এবং তাকে তার দেহরক্ষী হিসাবে একজন অমর দক্ষ সামুরাই নিয়োগ করার পরামর্শ দেয়। সে দৃঢ় সংকল্পবদ্ধ এবং তারপর তাকে খুঁজে পেতে অনেক দূর যায়, কিন্তু মানজি প্রথমে তার জন্য কাজ করতে চায় না। সে আর মানুষ খুন করতে চায় না, তবে সে ঋণকে করুণা করে এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনতে রাজি হয়। পথের মধ্যে তারা একজন ইটোরিও সদস্য পুরোই সাবাতোর মুখোমুখি হয়, যে ঋণের মাকে নির্যাতন করে নিয়ে গিয়েছিল। সে ঋণকে তার মায়ের কিছু চুল দেয় এবং এমনকি তার শিরোচ্ছেদ করা মাথাটিও দেখায়, যেটি সে তার কাঁধে রেখেছে। ঋণ ভীত হয়ে পড়ে। যখন সাবাতো তাকেও নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মানজিকে দেখা যায় এবং সে তাকে পরাজিত করে। সাবাতো সফলভাবে মানজির উপর একটি মারাত্মক আঘাত করে, কিন্তু তার ক্ষমতার কারণে মানজি নিজেকে সারিয়ে তুলতে সক্ষম হয়। ঋণ এটা দেখে অবাক হয়ে যায়। মানজি ঋণকে প্রশিক্ষণ দিতে সম্মত হয় এবং তাকে রক্ষা করতে রাজি হয়, যতক্ষণ না সে তার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারছে। কাগিহিসা একজন সরকারি প্রতিনিধি হাবাকির সাথে ইটোরিওকে সুগুনেটের অধীনে রাখার ব্যাপারে এবং তাকে সেই নতুন মার্শাল আর্ট একাডেমির প্রধান করার বিষয়ে একটি চুক্তি নিয়ে কথা বলে। তারপরে সে সাবাতোর মৃত্যুর খবর পায় এবং বিভ্রান্ত হয়, কারণ সে জানে যে ঋণ তার সেরা ঘাতকদের একজনকে মেরে ফেলার মতো দক্ষ নয়। এদিকে যখন ঋণ শহরের বাজারে মানজি ছোড়াই ধার দিচ্ছে, তখন সে লক্ষ্য করে একজন লোক তার বাবার তলোয়ার ব্যবহার করছে। সেই লোকটি তাই তো মাগাচ্ছু, যাকে সাবাতোর হত্যাকারীদের মোকাবিলা করার জন্য কাগিহিসা পাঠিয়েছিলেন। মানজি ঋণের কাছ থেকে তার সম্পর্কে জানতে পারে এবং দ্রুত মাগাচ্ছুকে চ্যালেঞ্জ জানাতে যায়। মানজি যুদ্ধে জয়লাভ করে আর মাগাচ্ছুকে ভীষণভাবে আহত করে। ঋণ অবশেষে জানতে পারে যে সে মানজিকে তার মৃত বোনের কথা মনে করিয়ে দিয়েছে, যদিও মানজি এ বিষয়ে আর কথা বলতে রাজি হয়নি। আহত মাগাচ্ছু ইটোরিও ঘাটিতে চিকিৎসা হয় এবং কাগিহিসাকে জানায় যে একজন অমর তলোয়ারধারীকে ঋণের দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছে। ঋণ এবং মানজি খাবারের জন্য এক জায়গায় দাঁড়ায়। মানজি ইটোরিও দ্বারা জয় করা প্রতিটি ডোজো সম্পর্কে একটি মানচিত্র দেখছে, এমন সময় আরেকজন ইটোরিও তলোয়ারধারী ইকুশিজুমা একজন সন্ন্যাসী হিসাবে তার কাছে আসেন। তিনি প্রকাশ করেন যে তিনি চান মানজি তার সাথে যোগ দিক, যাতে তারা একসাথে কাগিহিসাকে পরাজিত করতে পারে। মানজি প্রস্তাবটি অস্বীকার করে, কারণ তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে যে কিছু একটা গণ্ডগোল আছে। তখন শিজুমা রেগে গিয়ে তার তলোয়ার টেনে নেয়। তারপর তারা ভীষণভাবে লড়াই করে। দেখা যায় যে শিজুমা মানজির চির দীর্ঘ সময়ের জন্য অমর।
রক্তকিটকে দুর্বল করার জন্য সে তার তলোয়ারে বিষ মাখিয়ে দেয় এবং মানজির স্বনিরাময় ক্ষমতাকে ধীর করে দেয়। যাই হোক, মানজি তার নিজের অমরত্ব শেষ করার ইচ্ছা থাকা সত্ত্বেও রিনকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ, তাই সে শিজুমাকে পরাজিত করে। পরে শহরের বাজারে মানজি এবং রিনের মুখোমুখি হয় মাকি, একজন ইতালীয় সদস্য। মাকি মানজির অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে দিলেও তাকে খুন করতে পারেনি। তারপরে সে দেখে রিন মানজির পক্ষে দাঁড়িয়েছে, যদিও সে তার মতো দক্ষ নয়। মাকি তাদের জীবন শেষ না করার সিদ্ধান্ত নেয় এবং চলে যায়। মানজি এখনও সেরে উঠতে পারে, যদিও তা ধীরে ধীরে। সে রিনকে তাকে রক্ষা করতে যাওয়ার জন্য বকাঝকা করে, কারণ তার এটি করার কথা নয়। সে তাকে একাই প্রশিক্ষণ করতে বলে, কারণ সেদিন তার কিছু করার আছে, সেটা হলো মাছের কবর পরিদর্শন করা। রিন একা ঘুরে বেড়ায়, তারপর কাগিহিসার মুখোমুখি হয়। সে অবাক হয় যে সে তাকে আক্রমণ করে না। কাগিহিসা ব্যাখ্যা করেন, সে তার ঠাকুরদার প্রতিশোধ নিতে তার বাবাকে হত্যা করেছিল। কাগিহিসার ঠাকুরদাকে রিনের প্রপিতামহের নেতৃত্বে দোজো থেকে বহিষ্কার করা হয়েছিল, কারণ তিনি একটি কুঠার ব্যবহার করেছিলেন যা একটি বহিরাগত অস্ত্র হিসাবে বিবেচিত হতো। মানজির কাছে ফিরে এসে রিন তাকে বলে না যে সে কাগিহিসার মুখোমুখি হয়েছিল এবং তাদের পূর্বপুরুষদের সম্পর্কে সত্য জানতে পেরেছে। পরের দিন রিন এবং মানজি মুগাইরিউ নামে আরেকটি তলোয়ারধারী গোষ্ঠীর মুখোমুখি হয়। তার একজন সদস্য শিরা অন্য একজন ইটোরীয় সদস্যকে পরাজিত করে। শিরা তাদের মুগাইরিউয়ের আস্তানা নিয়ে আসে, যেখানে তারা অন্য সদস্যদের সাথে দেখা করে। নতুন দলটি ব্যাখ্যা করে যে তাদের লুকিয়ে থাকতে হবে, যাতে ইটোরীয় বুঝতে না পারে যে তাদের দুটি শত্রু আছে। তারপর মানজি এবং রিনকে তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয় ইটোরীয়কে একসাথে পরাজিত করার জন্য। তাদের গুপ্তচরের কথা অনুযায়ী, যে একজন ইটোরীয় সদস্য হিসেবে ছদ্মবেশ ধারণ করে আছে, কাগিহিসা মাউন্ট টাকাও পরিদর্শন করতে যাবে। মানজি, রিন এবং শিরা একত্রিত হয়। অতএব তারা কাগিহিসার মতো একটি রহস্যময় ব্যক্তিত্ব লক্ষ্য করে, তাই তারা তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। শিরা তার মুখে একটি ঘা মারে, ফলে সেটি ইটোরীয়ের ভাড়া করা একজন মহিলা বলে প্রকাশ পায়। একই সময়ে অন্যান্য ইটোরীয় সদস্যরা গাছের আড়াল থেকে উপস্থিত হয় এবং তারা বুঝতে পারে যে তারা আটকা পড়েছে। মানজি এবং শিরা ইটোরীয় সদস্যদের সাথে লড়াই করে যতক্ষণ না তারা সবাই পরাজিত হয়। এরপরে শিরা ভাড়া করা মহিলাকে হ্যারাস করে। রিন মহিলার পক্ষে দাঁড়ায়, কিন্তু শিরা সহজেই তাকে আহত করে। সৌভাগ্যবশত শিরা রিনের সাথে কিছু করার চেষ্টা করার আগে মানজি তার একটি হাত কেটে ফেলে, যার ফলে সে পালিয়ে যায়। বাড়ি ফিরে মানজি রিনের ক্ষতের চিকিৎসা করে এবং তাকে তার সম্পূর্ণ গল্প বলে। সে ভুল কারণের জন্য কাজ করছে বুঝতে পেরে তার ঊর্ধ্বতনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং পরিবর্তে তাকে এবং তার দেহরক্ষীদের হত্যা করেছিল। দেখা গেল তার দেহরক্ষীদের একজন ছিলেন মাচির স্বামী। স্বামীর মৃত্যু মাচিকে পাগল করে দেয়, তারপর মানজি তার যত্ন নিতে থাকে। সে রিনকে সতর্ক করে যে যদি আবার তাকে রক্ষা করতে সে দাঁড়ায়, তাহলে মানজি তার জন্য কাজ করা ছেড়ে দেবে। রিন মনে করে যে সে শুধুমাত্র মানজিকে কষ্ট দিয়েছে, তাই সে পরের দিন পালিয়ে যায় এবং তার নিজের প্রতিশোধের জন্য অনুসন্ধান চালিয়ে যায়। মুগাইরিউয়ের অন্যান্য সদস্যরা মানজির কাছে আসে, যারা তাকে জিজ্ঞেস করে শিরা কোথায়। সে বলে যে সে তাদের সাথে আর কাজ চালিয়ে যেতে পারবে না। তারা ব্যাখ্যা করে যে তাদের অবশ্যই ইটোরীয়কে পরাজিত করতে হবে, কারণ তারা সরকারের কাছ থেকে মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছে। রিন চলে গেছে বুঝতে পারার পর মানজি উন্মত্তভাবে তার পিছু নেয়। এদিকে কাগিহিসা তাকাও পর্বতে পৌঁছে শিনকি ইটোরীয়ের প্রধান ইবানে কেনসুইয়ের সাথে দেখা করে। যদিও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, তিনি শীঘ্রই জানতে পারেন যে তারা ইটোরীয়তে যোগ দেবে না। হতাশ হয়ে সে চলে যায়। এদিকে তার কমরেডরা ওই চুক্তির সফলতা ধরে নিয়ে উদযাপন শুরু করে দেয়। এরপর দেখা যায় যে হাবাকি কাগিহিসা এবং ইটোরীয় গোষ্ঠীকে বন্দী করার জন্য সরকারি তরবারিধারীদের পাঠিয়ে ইটোরীয়র সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পুরো ইটোরীয় গোষ্ঠী তাদের ঘাঁটিতে ধ্বংস হয়ে যায়। তখন কাগিহিসা সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে রিনের মুখোমুখি হয়। সে তার প্রতি কোনো আগ্রহ দেখায় না, কারণ সে সরকারি তলোয়ারধারীদের সাথে যুদ্ধে ব্যস্ত রয়েছে। রিনের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কাগিহিসাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই। কাগিহিসা এবং রিন শেষ পর্যন্ত হাবাকির নেতৃত্বে একটি সেনাবাহিনীতে পূর্ণ গ্রামে এসে পৌঁছায়। রিন সেনাবাহিনীর উদ্দেশ্যে বলে, একটি অসম লড়াইয়ে কাগিহিসাকে আক্রমণ করে সম্মান পাওয়া যাবে না এবং যুদ্ধটিকে একের প্রতি এক সুষ্ঠু তলোয়ারের লড়াই হওয়ার আহ্বান জানায়।
হাবাকি তার লোকদের রিনকে চুপ করানোর নির্দেশ দেয়। সৌভাগ্যবশত মানজিকে দেখা যায় এবং রিনের আক্রমণকারীদের পরাজিত করে, কিন্তু সে বিভ্রান্ত হয় যে কেন রিন ইতিমধ্যেই কাগিহিসার প্রতি তার প্রতিশোধ নেয়নি এবং মনে হচ্ছে সে তার পরিবর্তে তাকে রক্ষা করছে। রিন তাকে বলে যে এখন তার দায়িত্ব যে তাকে আক্রমণ করার সাহস দেখাবে তাকে পরাজিত করা। হাবাকি এবং তার লোকদের বিরুদ্ধে মানজি, রিন এবং কাগিহিসার মধ্যে একটি যুদ্ধ হয়। যুদ্ধ চলাকালীন শিরা এসে রিনকে অপহরণ করে তার একটি অঙ্গ ছিন্ন করার প্রতিশোধ নেয়। মানজি আবার শিরার মুখোমুখি হওয়ার জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসে। সে শিরাকে দেখিয়ে নিজে নিরস্ত্র হওয়ার ভান করলেও একটি ছোট তীরের মতো অস্ত্র লুকিয়ে রাখে, যেটা সে রিনকে শিরার বন্ধন থেকে মুক্ত করতে ব্যবহার করে। তারপর সে শিরাকে একটি পাহাড় থেকে ফেলে মেরে দেয়। এদিকে মাকিও যুদ্ধের দৃশ্যে উপস্থিত হয় এবং কাগিহিসাকে সাহায্য করে। কাগিহিসার দিকে ছুটে আসা বুলেট থেকে তাকে বাঁচাতে সে তার সামনে দাঁড়িয়ে নিজেকে বলিদান দেয়। শুধু হাবাকি বাকি না থাকা পর্যন্ত কাগিহিসা লড়াই চালিয়ে যায়। যদিও সে দুর্বল এবং তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়, কাগিহিসা এখনও হাবাকির শরীরের উপরের অংশটি কেটে ফেলতে সক্ষম হয়। তারপরে তিনি আবার মানজি এবং রিনের মুখোমুখি হন হাবাকির লোকদের বিরুদ্ধে তাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের ধন্যবাদ জানান। এখন মানজি তার সাথে সঠিকভাবে লড়াই করতে চায় রিনের বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। তারা নির্মমভাবে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত মানজি জয়ী হয়। সে রিনকে কাগিহিসার উপর শেষ মারাত্মক আঘাত করার নির্দেশ দেয় যাতে সে তার বাবা মায়ের প্রতিশোধ নিতে পারে, কিন্তু রিন নিধা করে, যার ফলে কাগিহিসা তার পরিবর্তে তাকে পাল্টা আক্রমণ করে। সৌভাগ্যবশত মানজি ছুটে গিয়ে বাধা দেয়। রিন দ্রুত কাগিহিসার বুকের উপর ছুরি দিয়ে আঘাত হানে। কাগিহিসার শেষ নিঃশ্বাসের পর রিন মানজির জন্য কাঁদে। সে মনে করে মানজি হয়তো মারা যাচ্ছে। রিন কাঁদছে কারণ মানজি রিনের পরে মারা যাবে এই প্রতিশ্রুতি পূরণ করেনি। কিন্তু দেখা যায় যে মানজি তার খারাপ ক্ষত সত্ত্বেও বেঁচে আছে এবং রিনকে উত্তর দেয় যে তাকে বড় ভাই বলে ডাকা উচিত, ঠিক মাঝের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।